পাট পরিবর্তনের যে 5 তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে, আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণে যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা। আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তারা পুতুল ভাবে সাজিয়ে, পুতুল যেভাবে সাজায় দামি, সেই দামি যারা তারা নির্বাচন করেছে, সেই দামিদের দ্বারা আমাদের তারা নির্বাচন করেছে, সেই দামি দ্বারা আমাদের সব নেতারা তো এই দেশ ছেড়ে পালাতে পারেনি, কিছু রয়ে গেছে। তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম করছে। আপনাকে এই 15 বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না, আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি, আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে 8 দফা কখনো কখনো বিভিন্ন ভাবে বলছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আরে ভাই, 15 বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে? এই ঘটনাগুলো তখন তো প্রতিবাদ করেনি। এরা দুর্বৃত্তকারী, এরা কোন ধর্মের নয়, হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান, তারা হচ্ছে দুর্বৃত্তকারী। আমাদেরকে অনেকে প্রশ্ন করছে আপনারা বিগত 15 বছর কোথায় ছিলেন। আমি আমাদের মাননীয় উপদেষ্টা বৃন্দ, আমাদের গণজাগরণের এই যুব আন্দোলনের যারা সমন্বয়ক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক বৃন্দ, আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই 2012 সনে হাটহাজারিতে মন্দির ভাঙচুর হয়েছে, 25টা মন্দির। 2016 সনে হয়েছে, 18 সনে হয়েছে, 21 সনে রক্তাক্ত শারদ হয়েছে। সারা পৃথিবীর 154টি দেশে আন্দোলন হয়েছে, বাংলাদেশে আন্দোলন হয়েছে। আমরা সংস্কৃতির উত্তরাধিকার বলে সারা পৃথিবীতে সুশৃঙ্খলভাবে, আদর্শিকভাবে আমাদের মনের আকুতি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি। এই আন্দোলন সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছিল। আপনারা তখন কি ঘুমন্ত ছিলেন? আমরা কি আন্দোলন করিনি? 73 সনে সারা দেশে একযোগে প্রতিমা ভাঙচুর হয়েছে, এই জন্য পূজা উদযাপন পরিষদ গঠিত হয়েছিল। আমাদের অর্পিত সম্পত্তি এবং 90-এর পরে সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছে। সমস্ত সংগঠনগুলো জন্মের পেছনে এক একটা আন্দোলন ভূমিকা রেখেছে। আজকে বহু প্রতিষ্ঠান হিন্দুদের মধ্যে গড়ে উঠেছে।